বহরমপুরে ব্যারাক স্কোয়ারের প্রাচীন ঐতিহাসিক গাছের ডাল ভেঙে বিপত্তি। ক্ষয়ক্ষতি না হলেও সাময়িকভাবে রাস্তা বন্ধ। সিভিল ডিফেন্সের তৎপরতায় রাস্তা সচল করা হয়। বহরমপুরে ব্যারাক শহরের পুলিশ লাইনের পাশে একটি কয়েকশো বছর পুরনো গাছের ডাল রাস্তার উপরে ভেঙে পড়ে। যদিও ওই সময় রাস্তা দিয়ে কোনো যাত্রী চলাচল করছিল না বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষ দর্শকেরা জানান, যেভাবে গাছের ডালটি ভেঙে পড়ল বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই সময় পথ চলাচল না করায় দুর্ঘটনা কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। প্রশাসন খবর পেলে তড়িঘড়ি সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাছের গুড়ি কেটে রাস্তা পুনরায় সাধারণ মানুষের চলাচলযোগ্য করে দেয়। তবে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত বলে জানাচ্ছেন, প্রাচীন ঐতিহাসিক গাছগুলির কোনো যত্ন নেওয়া হয় না বলেও অভিযোগ। গাছের শুকনো ডাল কোনটা কখন ভেঙে পড়ে সেই নিয়ে আতঙ্কিত এলাকার ব্যবসায়ী ও পথ চলতি সাধারণ মানুষ। আমি ওখানে মাঠে যখন বসেছিলাম তো দেখলাম যে গাছ থেকে জল পড়ছে, জল পড়তে পড়তে ভেঙে পড়ে গেল। এখানে আখের একটা দোকান ছিল, ওখানে মোমোর দোকান ছিল, যে মোমোর দোকানটা ভাঙেনি, একটু জন্য বেঁচে গেছে, নাহলে মোমোর দোকানের উপরে পড়ে যেত। কেউ তো বলতে পারবে না কখন কি পড়বে। আমার নাম মনোজ যাদব। কিভাবে খবর পেলেন? আমাকে বহরমপুর এসডিও সাহেব ফোন করেছিল, বললো যে স্কোয়ারে একটা ব্যারাক স্কোয়ারের পুলিশ লাইনের অপোজিটে একটা গাছ পড়ে আছে, আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা তাড়াতাড়ি গাছটা কাটলাম। মানে কোনো বিপদ হয়েছিল কিছু সেরকম কিছু? আমরা এসে শুনলাম কোনো বিপদ হয়নি, তবে একদম রাস্তার মিডিলে গাছটা পড়েছিল, রাস্তা জাম্প হয়েছিল, আমরা এসে ডালটা সরিয়ে দিলাম। কী নাম আপনার? রিঙ্কু সেন, বহরমপুর মুর্শিদাবাদ সিভিল ডিফেন্স কোয়ার্টার।